2021-2023 শিক্ষাবর্ষে ডিএলএডি অনলাইনের পাশাপাশি বেশ কিছু পড়ুয়া অফলাইনেও ভর্তি হন, কিন্তু অফলাইনে ভর্তি হওয়া পড়ুয়াদের রেজিস্ট্রেশন আটকে যায়। এর ভিত্তিতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেন, 600 কলেজ কর্তৃপক্ষ অ্যাটেন্ডেন্স রেজিস্টার নিয়ে পর্ষদের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে দেখা হবে পড়ুয়াদের উপস্থিতির হার। প্রধান বিচারপতির নির্দেশের পরেই পর্ষদ এবং কলেজ কর্তৃপক্ষ বৈঠক করে। তড়ি ঘড়ি করে গত 30 মে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা অফলাইনে ভর্তি হয়েছিলেন 3 দিনের মধ্যে তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য প্রত্যেককে 3,000 টাকা করে জমা দিতে হবে। অফলাইনে ভর্তি হওয়া ছাত্রছাত্রীর সংখ্যা 30,000। এত অল্প সময়ের মধ্যে কি করে ভর্তি হব আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন সুকান্ত কুড়িয়া নামে এক ছাত্র। সেই মামলার ভিত্তিতে বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন। আগামী 9 জুন পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে জারি থাকবে স্থগিতাদেশ, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নিউজ টাইম।